এখানে আমরা যেটা শিখতে যাচ্ছি সেটা হচ্ছে লিনাক্স ডিস্ট্রিবিউশন এবং রেড হ্যাট। অর্থাৎ আপনি তো অনেক ধরনের, আমি বলছি তো লিনাক্স মার্কেটে যা আছে সবই লিনাক্স বেসড কার্নেল, মার্কেটে লিনাক্স অপারেটিং সিস্টেম বলতে যেগুলো আছে সবই লিনাক্স বেসড কার্নেল। হ্যাঁ, এখন আপনার আসলে কোন ডিস্ট্রিবিউশনটা আপনার ব্যবহার করা উচিত, হ্যাঁ, বা আমরা কিসের ভিত্তিতে, কিসের কোন কোন রেফারেন্সের উপর ভিত্তি করে আমরা আসলে ডিস্ট্রিবিউশন বাছাই করব, এটা হলো একটা বিষয়। যে আমরা আদৌ রেড হ্যাটে যাওয়া আমার উচিত হবে কিনা, আমরা যদিও আমরা এখানে পড়তেছি রেড হ্যাট, তাই না, আমাদের ক্লাস কিসের উপর, রেড হ্যাটের উপরই হবে, কিন্তু রেড হ্যাট আমি কেন বাছাই করব, রেড হ্যাটের কি কি ফিচারের জন্য আমরা রেড হ্যাটকে চুজ করব, এই বিষয়গুলো আমরা এখানে নেব। তো দেখেন, আপনারা মাথায় রাখবেন সেটা হচ্ছে যে আপনি লিনাক্স বেসড যে কোনো ডিস্ট্রিবিউশনে কাজ করতে গেলে এখানে আমরা সচরাচর চারটা ক্যাটাগরির ওয়েস পাই। আপনি যখন মার্কেটে কাজ করবেন চারটা ক্যাটাগরি ওয়েস আপনি পাবেন। এখানে দেখতে পাচ্ছেন প্রথমে কি বলা হচ্ছে, প্রথমে হচ্ছে এমবার্ডেড সিস্টেম। হ্যাঁ, এমবার্ডেড সিস্টেমের ভিতর কি কি আছে, যেমন ওপেন WRT, হ্যাঁ, এটা হচ্ছে এই যে আমরা মাইক্রোটিক রাউটার ব্যবহার করি না, মাইক্রোটিক বা টিপি লিঙ্ক বা ডি লিঙ্ক, হ্যাঁ, এরকম বিভিন্ন রাউটার অপারেটিং সিস্টেমকে বলা হচ্ছে ওপেন WRT। আপনি এটা নামাতেও পারেন, এটা কিন্তু WRT কিন্তু ইমেজ পাওয়া যায়, এই ইমেজ নামায় আপনি VMR রান করে দিতে পারেন আর কি। হ্যাঁ, ওপেন WRT আপনি ইউজ করতে পারেন আর কি। হ্যাঁ, এটা হলো রাউটারের একটা ISO, হ্যাঁ, ইমেজ লিনাক্স বেস OS এম্বেডেড সিস্টেম। হ্যাঁ, আচ্ছা, এরপর আসলে হচ্ছে অ্যান্ড্রয়েড। অ্যান্ড্রয়েড আমাদের যেমন মোবাইল অপারেটিং সিস্টেম, এই অ্যান্ড্রয়েডটাকেও আপনার এম্বেডেড সিস্টেমের আন্ডারে পড়ে অ্যান্ড্রয়েড। হ্যাঁ, অর্থাৎ যেহেতু মোবাইল প্ল্যাটফর্মের উপর ভিত্তি করে ওয়েসটা বানানো হয়েছে, এটাকেও মানে হাইব্রিড এম্বেডেড সিস্টেম বলা যায়। হ্যাঁ, আরেকটা আছে সেগুলো টাইজেন, টাইজেনে অনেকে নাম শুনে থাকতে পারবেন, স্যামসাং এর একটা মোবাইল অপারেটিং সিস্টেম হচ্ছে টাইজেন। হ্যাঁ, স্যামসাং হুয়াই যেমন তাদের নিজস্ব একটা হুয়াই অপারেটিং সিস্টেম আছে, হ্যাঁ, গুগলে যেমন অ্যান্ড্রয়েড আছে, তো স্যামসাং এর এরকম একটা অপারেটিং সিস্টেম আছে, সেটা হচ্ছে টাইজেন। হ্যাঁ, আচ্ছা, এটা গেল আপনার এম্বেডেড সিস্টেম বেসড বা মোবাইল অপারেটিং সিস্টেম বেসড। এরপর আসলে হলো ডেস্কটপ বেসড, মানে আরএইচসি একটু পাওয়ারফুল। ডেস্কটপ বলতে আমরা এই যে ধরেন কি অ্যাজ এ রেগুলার ইউজার হিসেবে বা উইন্ডোজের বিকল্প হিসেবে যে গ্রাফিক্যাল উইন্ডো বা গ্রাফিক্যাল অ্যাপ্লিকেশনগুলো যদি আমরা ব্যবহার করতে চাই, সেক্ষেত্রে আমরা ডেস্কটপ বেস অ্যাপ্লিকেশন আমরা ব্যবহার করতে পারি। হ্যাঁ, তো ডেস্কটপ ভিত্তিক অপারেটিং সিস্টেমের ভিতরে পপুলার হচ্ছে কোনটা, পপুলার হচ্ছে হ্যাঁ মিন্ট, এটা হচ্ছে মিন্ট অপারেটিং সিস্টেম। মিন্ট, তারপর হচ্ছে তাহলে হচ্ছে মিন্ট আছে, তারপর হচ্ছে ফেডোরা। হ্যাঁ, ফেডোরা, এগুলো হচ্ছে ডেস্কটপ বেস অপারেটিং সিস্টেম। অর্থাৎ এগুলো মোটামুটি, অর্থাৎ একটু সার্ভারের জন্য ব্যবহার করি না আমরা, আমরা মিন্ট ব্যবহার করি হচ্ছে ডেস্কটপ ইন্টারফেস পাওয়ার জন্য। ফেডোরা আমরা সার্ভারও ব্যবহার করে আবার ওয়ার্ক স্টেশনও ব্যবহার করে বা ডেস্কটপ হিসেবে ব্যবহার করে, বাট আপনি চাইলে ফেডোরাকে ডেস্কটপ হিসেবে ব্যবহার করতে পারেন। উবুন্টু দুইটা ভার্সন আছে, সেটা হচ্ছে উবুন্টুর আপনার ডেস্কটপ ভার্সনও আছে আবার কি সার্ভার এডিশনও আছে, আবার ক্লাউড এর এডিশনও আছে। আপনি যদি উবুন্টু সাইটে যান, এখানে যদি ব্রাউজ করেন উবুন্টু, উবুন্টু, হ্যাঁ, উবুন্টুতে গেলে দেখবেন যে এখানে উবুন্টুর বিভিন্ন ভার্সন আছে। এখানে ডাউনলোডে গেলে এখানে দেখতে পারেন উবুন্টু ডেস্কটপ, উবুন্টু সার্ভার। হ্যাঁ, তার মানে উবুন্টু ডেস্কটপ গুলো আপনি উবুন্টু গ্রাফিক্যাল এনভায়রনমেন্ট আপনি পাবেন, উবুন্টু সার্ভার হচ্ছে CLI পাবেন আপনি। হ্যাঁ, CLI, হ্যাঁ, এই হচ্ছে। এছাড়াও উবুন্টু অন্যান্য ভাষণ আছে, IoT ভাষণ আছে, ক্লাউড আছে, হ্যাঁ, IBM পাওয়ার আছে, হ্যাঁ, বিভিন্ন ধরনের ভার্চুয়াল এনভায়রনমেন্টে আছে, রাজবেরি পাইয়ের জন্য আছে। হ্যাঁ, উবুন্টু বিভিন্ন ধরনের ভাষণ আছে, কারণ মার্কেটে বলা যায় যে ওয়ান অফ দ্য মানে পপুলার অপারেটিং সিস্টেম হচ্ছে, যতগুলো টপ টপ ফাইভের ভিতরে একটা হচ্ছে উবুন্টু। হ্যাঁ, এই জন্য ডেস্কটপ সার্ভার উভয় দিক থেকে উবুন্টু বেটার, হ্যাঁ, বা উবুন্টুকে সবাই ব্যবহার করে। হ্যাঁ, আচ্ছা, এটা আছে গেল হচ্ছে ডেস্কটপ বেস। ডেস্কটপ এর চেয়ে পাওয়ারফুল হচ্ছে সার্ভার। সার্ভার বলতে এই যে আমরা যে সকল সার্ভারের নাম শুনছি, অর্থাৎ মেল সার্ভার, ওয়েব সার্ভার, FTP, DNS, হ্যাঁ, এরকম বিভিন্ন ধরনের সার্ভার বেস অপারেটিং সিস্টেমের জন্য আমরা, অর্থাৎ বিভিন্ন ধরনের সার্ভিস বা অ্যাপ্লিকেশন রান করার জন্য আমরা ব্যবহার করবো হচ্ছে সার্ভার বেস অপারেটিং সিস্টেম। তো সার্ভার বেস অপারেটিং সিস্টেমে যেমন হচ্ছে রেড হ্যাট, হ্যাঁ, রেড হ্যাট এন্টারপ্রাইজ লিনাক্স বা যেটা আমরা করবো, হ্যাঁ, RHCSA, তারপর ডেবিয়ান সার্ভার, এটা ডেবিয়ান, এগুলো সব স্বতন্ত্র। রেড হ্যাট একটা প্ল্যাটফর্ম, একটা কোম্পানি, ডেবিয়ান আর একটা কোম্পানি, হ্যাঁ, আর উবুন্টু আর একটা কোম্পানি, কিন্তু এটা হচ্ছে ডেবিয়ানের উপর বেস করে আসছে। হ্যাঁ,
তার মানে উবুন্টুর মেন কার্নেল হচ্ছে কি ডেবিয়ান। হ্যাঁ উবুন্টুর মেন কার্নেল হচ্ছে ডেবিয়ান, আর ফিরোরার মেন কার্নেল কে? এই 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 রেডহ্যাটটা আসছিলো ফিরোরা থেকে, ফিরোরা রেডহ্যাটটা আসছে কোথা থেকে? ফিরোরা থেকে। হ্যাঁ অর্থাৎ ফিরোরা আগে আসছে তারপর পরে রেডহ্যাট আসছে, আর ডেবিয়ান আগে আসছে তারপরে আসবে হচ্ছে উবুন্টু। হ্যাঁ এরকম, অর্থাৎ আমার ফিরোরা একটা ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিপেন্ডেন্ট ডিস্ট্রিবিউশন, ডেবিয়ান একটা ইন্ডিপেন্ডেন্ট ডিস্ট্রিবিউশন। আবার এই পাশে তো মিন্ট আছে না, মিন্ট মিন্টটাও কোথা থেকে আসছে? এই মিন্টটাও কিন্তু আসছে এই উবুন্টু থেকে, মিন্টটা হচ্ছে উবুন্টুর উপর বেস করে বানানো। আচ্ছা সুসি ইন্ডিপেন্ডেন্ট, হ্যাঁ সুসি নিজে একটা অপারেটিং সিস্টেম, অর্থাৎ সে কার উপর বেস করে আসে নাই। এখানে কি কি? এখানে ফেরোরা ইন্ডিপেন্ডেন্ট, ডেবিয়ান ইন্ডিপেন্ডেন্ট, রেডহ্যাট সরি আপনার হলো সুসি ইন্ডিপেন্ডেন্ট। হ্যাঁ এগুলো সব ইন্ডিপেন্ডেন্ট অপারেটিং সিস্টেম, অর্থাৎ এই অপারেটিং সিস্টেম গুলো কার উপর বেস করে আসে নাই, তারা নিজেরাই মার্কেটে আসছে। ফেরোরা আলাদা, ডেবিয়ান আলাদা, সুসি আলাদা। হ্যাঁ রেডহ্যাট কার উপর ভিত্তি করে আসছে? রেডহ্যাট আসছে ফেরোরার উপর ভিত্তি করে। হ্যাঁ আর উবুন্টু তারপরে মিন্ট এগুলো সব ডেবিয়ান উপর ভিত্তি করে আসছে। হ্যাঁ ঠিক আছে, আর সুপার কম্পিউটার ওয়েস, সুপার কম্পিউটার বুঝতেই তো পারছেন যে সুপার কম্পিউটার অনেক বড় পাওয়ারফুল কম্পিউটার, যেটা ধরেন হচ্ছে মানে হাজার হাজার সিপিইউ ব্যবহার করা হয়, হাজার টেরাবাইট আরকি র্যাম ব্যবহার করা হয়। হ্যাঁ তো এইরকম পাওয়ারফুল, হ্যাঁ কয়েক মেগা মেগাওয়াট। হ্যাঁ বাংলাদেশে একটা বিদ্যুৎ কেন্দ্রের সময় পাওয়ারই লাগে একটা সুপার কম্পিউটার রান করতে গেলে। হ্যাঁ তো এই পাওয়ারফুল অপারেটিং সিস্টেমের জন্য, পাওয়ারফুল হার্ডওয়্যার জন্য অপারেটিং সিস্টেম হিসেবে রেডহ্যাট ব্যবহার করা হয়, সবচেয়ে বেশি ব্যবহার করা হয় রেডহ্যাট। পাশাপাশি সুসি বা উবুন্টু তারাও সুপার কম্পিউটারের জন্য ওএস বানায়। হ্যাঁ আচ্ছা এই হচ্ছে ওএস, টাইপ অফ ওএস। এখন কারো কোনো কোশ্চেন আছে কিনা দেখেন তো, এই টাইপ অফ ওএস বা আমরা আইডেন্টিফাই করতে পারি কিনা যে আসলে কোনটা ডেস্কটপ বা কোনটা সার্ভার বা কোনটা সুপার কম্পিউটার, এখানে কারো কোনো কোশ্চেন আছে কিনা? তাহলে আমরা এখন পরের স্লাইডে যাই, সেটা হচ্ছে সুসি লিনাক্স ডিস্ট্রিবিউশন। এখানে বিভিন্ন ডিস্ট্রিবিউশন লোগো দেখতে পাচ্ছেন, তো এখানে এই যে মিন্টের লোগো, মিন্ট, রেড হ্যাট, ফেডোরা, সুসি, ফেডোরা, সেন্টোস, উবুন্টু, ডেবিয়ান বিভিন্ন ধরনের লোক। এখন আসলে আমরা ডিস্ট্রিবিউশন চুজ করবো কিসের উপর ভিত্তি করে? হ্যাঁ এখানে এখানে বিভিন্ন ধরনের বেসিক কিছু সিমিলারিটিস দেওয়া আছে বা বেসিক কিছু ফিচার আছে বা কিছু ফিচার উপর ভিত্তি করে আমরা আমাদের ডিস্ট্রিবিউশন গুলো এখানে সিলেক্ট করব। তো এখানে কিছু জিনিস হচ্ছে সবার জন্য সেম, হ্যাঁ কিছু জিনিস হচ্ছে সবার জন্য সেম। যেমন এখানে বলা হচ্ছে কি ইন এনি ডিস্ট্রিবিউশন দা ফান্ডামেন্টাল স্ট্রাকচার সেম, তার অর্থ যে আমি লিনাক্সের যে ডিস্ট্রিবিউশন আমি ব্যবহার করি না কেন, সেটা ডেস্কটপ হোক, আমার এমবেডেড হোক, আমার সুপার কম্পিউটার হোক, আমার সার্ভার বেসড হোক, হ্যাঁ আমার কিছু কিছু জিনিস সবার মাঝে সেম। যেমন এই প্রথম তিনটা দেখতে পাচ্ছেন, একটা হচ্ছে কার্নেল, যেহেতু লিনাক্স কার্নেল, অর্থাৎ প্রত্যেকটা প্রত্যেকটা ডিস্ট্রিবিউশনের ভিতরে লিনাক্স কার্নেল, অর্থাৎ আপনি এই যে আমার বিভিন্ন ক্যাটাগরি রয়েছে, সেটা ডেস্কটপ বা সার্ভার বা সুপার কম্পিউটার হোয়াট এভার যেটাই হোক না কেন, সবার জন্য এই এটা ফিক্সড। এখন তাহলে সবার জন্য কমন জিনিস হচ্ছে লিনাক্স কার্নেল, সবার জন্য কমন। আচ্ছা ডিফল্ট জিনু সফটওয়্যার, আমরা কতদিন বলছিলাম জিনু সফটওয়্যার হলো ওপেন সোর্স সফটওয়্যার। এই জিনু সফটওয়্যার লাইক ব্যাশ, এই জিসিসি কম্পাইলার, হ্যাঁ গগ, গ্রেপ, বিভিন্ন ধরনের টুলস, হ্যাঁ এই টুলস গুলো ওপেন সোর্স, এগুলো ফ্রিওয়্যার, এগুলো কোনো প্রোপ্রাইটারি না। সুতরাং এগুলো প্রত্যেকটা ডিস্ট্রিবিউশনের ভিতরে আপনি ফ্রি পাবেন, প্রত্যেকটা ডিস্ট্রিবিউশন, আপনার শেল, আপনার কম্পাইলার, বিভিন্ন ধরনের এটাকে কি বলা হয় আপনার হচ্ছে টেক্সট প্রসেসিং টুলস, হ্যাঁ রেগুলার এক্সপ্রেশন, এরকম বিভিন্ন ধরনের টুলস প্রত্যেকটা ডিস্ট্রিবিউশন আপনি ফ্রি পাবেন, আপনাকে কিনতে হবে না একটাও, কোনো লাইসেন্স লাগবে না, কিচ্ছু না, সব জিপিএল লাইসেন্সের আন্ডারে। আচ্ছা জেনারেল সফটওয়্যার যেমন হচ্ছে টেক্সট এডিটর, হ্যাঁ টেক্সট এডিটর, যেমন আমরা ন্যানো বা ভিআইএম বা নোটপ্যাড প্লাস প্লাস এরকম বা সাবলাইম টেক্সট, এরকম বিভিন্ন ধরনের এডিটর আছে। হ্যাঁ তো এই লিনাক্সের যে সকল টেক্সট এডিটর গুলো আছে যেমন ভিআইএম বা ইম্যাক্স বা জিএডিট, হ্যাঁ বা ন্যানো,
এরকম বিভিন্ন ধরনের টেস্ট এডিটর আছে, যারা যে একটা নাম জানেন ভালো কথা, নাম না জানলেও কোনো সমস্যা নাই। শুধু মাথায় রাখবেন যে নোটপ্যাড প্লাস প্লাস বা নোটপ্যাডের মতো বিভিন্ন ধরনের টেক্সট এডিটর, যেটা আপনি রিড করে বিভিন্ন টেক্সট ফাইল আপনি চেঞ্জ করতে পারবেন, টেক্সট ফাইল লিখতে পারবেন, ডেভেলপ করতে পারবেন, প্রোগ্রাম লিখতে পারবেন, স্ক্রিপ্ট লিখতে পারবেন, এরকম বিভিন্ন ধরনের টেক্সট ফাইল আছে। টেক্সট এডিটর লাগে, লিনাক্সে কাজ করতে গেলে টেক্সট এডিটর লাগে। তো এই টেক্সট এডিটর গুলো সব ডিস্ট্রিবিউশনের সেম। তার মানে আমরা দেখলাম যে এই কার্নেল, আমাদের ডিফল্ট জিনো টুলস এবং আমাদের ডিফল্ট কিছু অ্যাপ্লিকেশন, এগুলো সব ডিস্ট্রিবিউশনের সেম। হ্যাঁ, সেটা পেইড হোক, ফ্রি হোক, সুপার কম্পিউটার হোক আর আমার এম্বেডেড সিস্টেম হোক, হ্যাঁ, সব জায়গায় একই জিনিস আপনি পাবেন। ওকে, এরপর আসলে হচ্ছে বাকি কি কি বিষয়ের উপর ভিত্তি করে আমরা আমাদের অপারেটিং সিস্টেম আমরা সিলেক্ট করবো, হ্যাঁ, বাকি কোন কোন বিষয়গুলো আমরা ফলো করবো। তো দেখেন প্রথমে আসেন ইনস্টলেশন সফটওয়্যার। হ্যাঁ, ইনস্টলেশন সফটওয়্যার হচ্ছে যে এক একটা ডিস্ট্রিবিউশনের ইনস্টলেশন সফটওয়্যার এক এক রকম। হ্যাঁ, অর্থাৎ উবুন্টু সফটওয়্যার কিন্তু রেডহ্যাটে কাজ করবে না, বা রেডহ্যাটের সফটওয়্যার কিন্তু উবুন্টুতে কাজ করবে না। তো এই বিষয়গুলো একটু মাথায় রাখতে হবে আর কি। হ্যাঁ, যে এক একটা প্ল্যাটফর্মের উবুন্টু মানে সফটওয়্যার এক এক রকম। হ্যাঁ, অর্থাৎ ইনস্টলেশন সফটওয়্যারটা আলাদা। সামনে পাবো না? হ্যাঁ পাবেন তো, আমাদের আমাদের ক্লাসই আছে। আর জিসিসি তো হলো কম্পাইলার, যেমন সি কম্পাইলার আছে না, আমাদের ম্যাক তাদের ডিফল্ট শেলের নামই হলো ব্যাশ, ঠিক আছে। আর গ্রেপ তো আমাদের হচ্ছে কমন টুলস, এটা আপনার লাগবেই, গ্রেপ আপনি চলতেই পারবেন না, ঠিক আছে। গকটা ব্যবহার করা হয়, গকটা খুব অ্যাডভান্স লেভেলের ফিল্টারিং এর জন্য ব্যবহার করে, বাট জিসিসি, বেস, গ্রেপ আমাদের আমাদের এই কোর্সের ভিতর কমন টুলস এই তিনটা। হ্যাঁ, টেক্সট এডিটর তো করতেই হবে, এটা নিয়ে টেক্সট এডিটর ছাড়া আপনি লিনাক্স ওকে। এরপর হচ্ছে জেনারেল সফটওয়্যার, সেটা হচ্ছে জেনারেল সফটওয়্যার বলতে হচ্ছে যেমন আছে, তাহলে অপারেটিং সিস্টেম মাথায় রাখবেন, মাথায় রাখবেন এটা যে একটা ডিস্ট্রিবিউশন থেকে অপারেটিং সিস্টেম অন্য ডিস্ট্রিবিউশনের অ্যাপ্লিকেশনটা কিন্তু আলাদা হবে আর কি। হ্যাঁ, যে রেড হ্যাটের ক্যাটাগরি অর্থাৎ ক্যাটাগরি অনুযায়ী সেম হবে, যেমন ফেডোরা, রেড হ্যাট এবং সেন্টোস এরা সেম, আবার মিন্ট, ডেবিয়ান, উবুন্টু এরা সেম, সুসি আলাদা। তো এইরকম এক একটা ডিস্ট্রিবিউশনে এক এক রকম। তাহলে আমাদের অপারেটিং সিস্টেম ভেদে ইনস্টলেশন সফটওয়্যারটা আলাদা হতে পারে। হ্যাঁ, আচ্ছা, এবার জেনারেল সফটওয়্যার যেমন অফিস প্রোগ্রাম, এটা সবার ভিতর থাকতে পারে, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। হ্যাঁ, বাই ডিফল্ট যে সকল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, যেমন পার্ল আছে, পাইথন আছে, সি আছে, রুবি আছে, তারপর কি আছে, এরকম যে সকল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে এগুলো প্রত্যেকটা ডিস্ট্রিবিউশনে আপনি পাবেন। কিছু গেমস আছে, ওয়েব সফটওয়্যার, ওয়েব রিলেটেড কিছু সফটওয়্যার আছে, ওয়েব অ্যাপ্লিকেশন রিলেটেড, এই সফটওয়্যারগুলো আপনি মোটামুটি এক এক ডিস্ট্রিবিউশনে এক একভাবে পাবেন। হ্যাঁ, যেমন আপনি যেগুলো গ্রাফিক্যাল গ্রাফিক্যাল ডেস্কটপ, সেগুলোতে আপনি এই যে অফিস অ্যাপ্লিকেশন আপনি পাবেন, রেড হ্যাটে আপনি এই যে অফিস পাবেন না, অফিস রেড হ্যাটে। আচ্ছা, প্রোগ্রাম ল্যাঙ্গুয়েজ সবগুলোতে চাইলে আপনি ইনস্টল করতে পারবেন। আপডেট এবং প্যাচ, এটা হলো ইম্পর্টেন্ট যে আপনি যে ওয়েবটা সিলেক্ট করবেন সেটাতে অ্যাভেলেবেল আপডেট বা প্যাচ ছাড়ে কিনা বা আসে কিনা। আপনার যদি অ্যাভেলেবেল প্যাচ না ছাড়ে কোম্পানি কর্তৃক, তাহলে আপনি পরবর্তীতে প্রবলেমে পড়বেন। কারণ কি, আপনার যে ওয়েবটা সিলেক্ট করবেন সেটা আপ টু ডেট থাকতে হবে, কারণ সিস্টেমে বাগ থাকতে পারে, সফটওয়্যারের বাগ থাকতে পারে, সিকিউরিটি ইস্যু থাকতে পারে। হ্যাঁ, এই ধরনের সবসময় চিন্তা করবেন আপনার সিস্টেম আপ টু ডেট রাখার জন্য, সেই সফটওয়্যার চিন্তা করতে হবে আমি লেটেস্ট অ্যাপ্লিকেশন লেটেস্ট আপডেট বা প্যাচটা যেন আমরা পাই। হ্যাঁ, এই জন্য আপনি যে ডিস্ট্রিবিউশনটা সিলেক্ট করবেন সেটা রেড হ্যাট হোক, সেন্টোস হোক, উবুন্টু হোক, সেটা দেখবেন যে অ্যাভেলেবেল আপডেট বা প্যাচ আপনি সেটা তারা আসে কিনা বা সেটা দেয় কিনা, এটা হলো একটা বিষয়।
আপনি যে ওএসটা ব্যবহার করবেন সেটাতে দেখবেন সাপোর্ট পাওয়া যায় কিনা। হ্যাঁ, যদিও সাপোর্ট আমরা দুই ভাবে চিন্তা করতে পারি, একটা হলো পেইড সাপোর্ট, একটা হলো ফ্রি সাপোর্ট বা কমিউনিটি বেসড সাপোর্ট। তাহলে আপনি যে ডিস্ট্রিবিউশন ব্যবহার করবেন সেটা আপনি কমিউনিটি থেকে সাপোর্ট পাচ্ছেন কিনা বা মার্কেটে আরো অন্যান্য কেউ সাপোর্ট আপনাকে দিতে পারে কিনা। হ্যাঁ, এটা যেমন আপনি উবুন্টু ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই, আপনি তো পেইড সাপোর্ট বা ফ্রি সাপোর্ট পাওয়া যাবে, রেড হ্যাট ফ্রি সাপোর্ট বা পেইড সাপোর্ট পাওয়া যাবে। কিন্তু এমন একটা ডিস্ট্রিবিউশন ব্যবহার করলেন যে যেটা কেউ ব্যবহার করে না, হ্যাঁ, মানে আপনার মার্কেটে তেমন লোকই নাই। হ্যাঁ, আপনি দেখা গেলো যে আমি একটা ডিস্ট্রিবিউশন, যেমন কি আছে স্ল্যাকওয়্যার, হয়তো দেখা গেলো যে মার্কেটে তেমন কেউ ব্যবহার করে না, তাহলে সেক্ষেত্রে আপনি এটাকে অ্যাভয়েড করাই উচিত, কারণ কি আপনার সাপোর্ট বলে কথা। তাহলে আপনি যখন যে ডিস্ট্রিবিউশনে কাজ করবেন দেখবেন যে তাদের সাপোর্ট পাওয়া যাবে কিনা, সাপোর্ট কেমন বা তারা কি কিভাবে সাপোর্ট দেয়, তারা শুধু ফিজিক্যাল সাপোর্ট দেন, অনলাইন সাপোর্ট দেয় না কমিউনিটি সাপোর্ট দেয় বা রিমোট সাপোর্ট দেয়। হ্যাঁ, এভাবে আপনি চিন্তা করবেন বা খুঁজে বের করবেন যে আপনার কি ধরনের সাপোর্ট লাগবে। প্ল্যাটফর্ম, হচ্ছে ইম্পর্টেন্ট একটা জিনিস, সেটা হচ্ছে যে আপনি যে লিনাক্স ওএসটা ব্যবহার করবেন সেটা ইউজার ফ্রেন্ডলি কিনা, মানে আপনার ইউজার ফ্রেন্ডলি লাগবে কিনা, অর্থাৎ গুই লাগবে কিনা। হ্যাঁ, আপনি উইন্ডোজের বিকল্প হিসেবে ব্যবহার করবেন সেটা আপনার লাগবে কিনা, গ্রাফিক্যাল ইন্টারফেস আপনার লাগবে কিনা, এটা বিষয়। আপনি যে আপনি যে অপারেটিং সিস্টেমটা সিলেক্ট করতে যাচ্ছেন সেটা আপনার সার্ভার ওয়েব ফিচার আছে কিনা। এখন সার্ভার মানে কি, সার্ভার মানে ডেটাবেস সার্ভার, মেল সার্ভার, ওয়েব সার্ভার, এফটিপি সার্ভার, এই ধরনের কাজগুলো আপনি করতে পারবেন কিনা। যেমন আপনি যদি মিন্ট নিয়ে আসেন তাহলে কিন্তু আপনি সার্ভারে কাজ করতে পারবেন না, মিন্টে সার্ভারে কাজ করা যাবে না, মিন্ট শুধুমাত্র ডেস্কটপ ইউজারদের জন্য। হ্যাঁ, তো এইরকম আপনাকে চিন্তা করতে হবে। আপনি সুপার কম্পিউটার, এখন সুপার কম্পিউটারের জন্য আপনি সিলেক্ট করলেন এই যে কি ধরেন কি ডেবিয়ান, হ্যাঁ, বা ফেডোরা। এখন ডেবিয়ান বা ফেডোরা এটা তো সুপার কম্পিউটার ওয়েস বানায় না, বা সেন্টোস এটা তো সুপার কম্পিউটার ওয়েস বানায় না। তাহলে আপনাকে চিন্তা করতে হবে যেহেতু আপনি সুপার কম্পিউটার নিয়ে কাজ করেন, তাহলে সুপার কম্পিউটার ওয়েস কারা বানায়, রেড হ্যাট বানায়, কারা বানায় উবুন্টু বানায়, কারা বানায় সুসি বানায়। তাহলে আপনাকে এইভাবে চিন্তা করতে হবে যে আমি তো সুপার কম্পিউটারের জন্য ওয়েস সিলেক্ট করবো বা ওয়েস কিনবো, তাহলে আমাকে কোন ওয়েসটা আমাকে সিলেক্ট করতে হবে। আচ্ছা, এবার আসলে হচ্ছে কস্ট। কস্ট হচ্ছে আপনি যে ওয়েস ব্যবহার করবেন সেটা ফ্রি অফ কস্টে কিনা না পেইড। এখন আপনি আপনার এনভায়রনমেন্ট, আপনার ডেটা, ডেটা সিকিউরিটি, টোটাল জিনিসটা আপনি, রিলায়েবিলিটি, স্কেলেবিলিটি, সব বিষয়গুলো আপনি চিন্তা করবেন যে আমার আমি যে ওয়েসটা নিয়ে কাজ করবো সেটাতে কস্টিং কেমন, এটা ফ্রি হয় না ওপেন সোর্স না পেইড, বা আমার যে ভেন্ডর থেকে আমি কিনবো তাতে আমাকে কি পরিমাণ পেমেন্ট করতে হবে। হ্যাঁ, তাহলে আমার অ্যাপ্লিকেশন, আমার হার্ডওয়্যার, আমার রিসোর্স, আমার ইউজার, আমার সেশন, আমার ডেটা, ডেটা ভলিউম, হ্যাঁ, আমার লোড, অনেক কিছুর ভিত্তি করে আপনার অপারেটিং সিস্টেমের কস্ট আসবে। হ্যাঁ, এখন সেটা নির্ভর করবে সেটা আপনি পেইড দিয়ে যাবেন না ফ্রিতে যাবেন, এটা টোটালি নির্ভর করবে আপনার এই যে যে বিষয়গুলো বললাম, যে ইউজার, আপনার হার্ডওয়্যার, আপনার অ্যাপ্লিকেশন, আপনার লোড, হ্যাঁ, আপনার হচ্ছে রিলায়েবিলিটি, তারপর এক্সপ্যান্ড ক্যাপাবিলিটি, স্কেলেবিলিটি, এই সকল বিষয়ের উপর ভিত্তি করে কস্টটা নির্ধারণ হবে আর কি। হ্যাঁ, অর্থাৎ ফ্রি ওয়্যার হলে একরকম হবে, ওপেন সোর্স হলে একরকম হবে, পেইড হলে একরকম হবে। ফাইনালি হচ্ছে ওভারঅল সব, যে ভাই আমি এমন একটা ওয়েস চাই যেন আমার সবই থাকে। তো আপনি যদি চান যে ভাই আমার ওভারঅল সবই লাগবে, তো সেটাও আপনি চিন্তা করতে পারেন যে ভাই আমি ওভারঅল সবই চাচ্ছি, এরকম কোনো ওয়েস আছে কিনা। হ্যাঁ, সেটাও আছে, বাট আপনি উপরে গুলোকে স্পেসিফাই করে আপনি ওয়েস সিলেক্ট করতে পারেন। কি ভাই, কার কোনো কোশ্চেন দেখেন তো? আমি সরি, আসলে আমি ভুলে গেছিলাম যে ব্যাশ আর গ্র্যাপের কথা জানো কি বলছিলাম। ব্যাশটা হলো শেল, হ্যাঁ শেল, হ্যাঁ, আর গ্র্যাপটা হলো একটা টুলস, যেমন উইন্ডোজে ফাইন্ড আছে না, ফাইন্ড, হ্যাঁ হ্যাঁ ফাইন্ড, ফাইন্ড বলতে কি মানে, ধরেন কি সার্চ, সার্চ করে গ্র্যাপ বলে আমরা সার্চ করি, গ্র্যাপ এটাকে বলে আমরা রেগুলার এক্সপ্রেশন। হ্যাঁ, ধরেন কি আপনার একটা ফাইলে 1000 লাইন লেখা আছে, হ্যাঁ, তাহলে আমরা গ্র্যাপের মাধ্যমে ধরেন কি নির্দিষ্ট কিওয়ার্ড, নির্দিষ্ট কতগুলো কিওয়ার্ড বা আপনার নাম কত কত জায়গা আছে, এগুলো ফাইন্ড আউট করে আমরা গ্রেপের মাধ্যমে। হ্যাঁ, আর ব্যাশটা হলো হচ্ছে আমাদের শেল, আমরা সিস্টেমে যত কমান্ড চালাই এই কমান্ড সমস্ত কমান্ড হচ্ছে
কোথা থেকে রান করে, সে এই ব্যাশ থেকে রান করে। ব্যাশ যদি কমান্ড সাপোর্ট না করে তাহলে কিন্তু আপনার সিস্টেমে কমান্ড চলবে না। আমরা কতদিন পিং আর পং শিখছিলাম না, পিং পং শিখছিলাম। পিং পং কত ক্লাসে আমরা পিং পং এর ব্যাপারে আলাপ করলাম না, যে পিং পং জি ভাইয়া। হ্যাঁ, এই পিং পং হচ্ছে এই কমান্ড গুলো থাকে সব ব্যাশে। আমরা এই যে কতদিন আমরা এই যে এটা পার্সেল দেখলাম না লিনাক্স উইন্ডোজে, তাই না? আচ্ছা আমি দেখাই, সমস্যা নাই, আমি লিনাক্স দিয়ে দেখাই, নো প্রবলেম। আচ্ছা ধরে নিলাম আমি একটা অপারেটিং সিস্টেম এখানে রান করি, আমার তো অনেক অপারেটিং সিস্টেম আছে, যেমন হচ্ছে সেন্ট্রো সেটা। হ্যাঁ ব্যাশ হচ্ছে আপনার শেল। হ্যাঁ ব্যাশ হচ্ছে আপনার কি শেল। আমরা গতদিন আমরা দাঁড়ান, গতদিন আমরা এই শেলের ক্লাসটা আমরা পাবো হচ্ছে একদম ডে ওয়ান এর ক্লাসে। হ্যাঁ ডে ওয়ানে আমরা এই 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 স্লাইডটা পড়লে আপনি এই শেলের কনসেপ্টটা বুঝবেন। দেখেন তো আমরা বলছিলাম কি কিবোর্ড থেকে আমরা কমান্ডটা নেই, রাইট? তো কমান্ডটা কোথায় যায়? কমান্ডটা যায় হচ্ছে শেলের কাছে, তাই না? তো শেল থেকে যদি কমান্ডটা পজিটিভ হয় তাহলে কোথায় যায়? কার্নেল। আর শেল থেকে যদি মানে কমান্ডটা নেগেটিভ হয়, অর্থাৎ কমান্ড যদি সে খুঁজে না পায় তাহলে সে কোথায় দেবে? টার্মিনালে বলবে, কি বলবে? কমান্ড নট ফাউন্ড। তাহলে এটা হলো শেল, আমাদের যত কমান্ড সবই কোথা থেকে রান করে? শেল। আমি আমার এটা সিস্টেমে ঢুকলাম, কারণ এখানে এটা হলো একটা টার্মিনাল। হ্যাঁ এখানে যেখানে আমরা কমান্ড টাইপ করি এটাকে বলি আমরা টার্মিনাল। এখন দেখা গেল যে আপনি কি কমান্ড দিব আমরা এখানে, এখানে আপনি দিলেন ডেট, ডেট কমান্ড দিলে এখানে একটা আউটপুট আসতো। হ্যাঁ ক্যাল কমান্ড দিলে একটা আউটপুট আসতো, কিন্তু এবিসিটি একটা কমান্ড দিতে ব্যাস কি রিপ্লাই দিল? কমান্ড নট ফাউন্ড। কমান্ড নট ফাউন্ড, তার মানে এবিসিডি কমান্ডের ব্যাপারে ব্যাশের কাছে কোনো কি ইনফরমেশন নাই, কিন্তু এই উপরের ব্যাপারে কিছু বলছে? ক্যাল বা ক্যাল ডেটের ব্যাপারে কিছু বলছে না, কারণ কি এই দুইটা পজিটিভ কমান্ড, এই দুইটা কমান্ডের ব্যাপারে কি জানে? ব্যাশ জানে এবং ব্যাশ থেকে সে রিপ্লাইটা আসছে, আর এবিসিডি নামে আমার কোনো কমান্ড নাই। গট ইট ভাইয়া? এই টার্মিনাল টার্মিনালটা ব্যাশ নাকি হচ্ছে এই সিএলআই যে কমান্ডগুলো যেখানে সেভ থাকে ওটাকে ব্যাশ? না না, এটা দিস ইজ টার্মিনাল, এটা জাস্ট ইন্টারফেস, আর কিছুই না। আপনি এখানে টাইপ করতেছেন হ্যালো ওয়ার্ল্ড, আমি এখানে টাইপ করতে পারি না? এটা তো ব্যাশের দায়িত্ব না। যখন আপনি এন্টার দিবেন কমান্ডটা তখন ব্যাশকে কল করবে, ঠিক আছে? হ্যালো ওয়ার্ল্ড আমি লিখছি, টাইপ দিয়ে মিন্ট করছি, টার্মিনাল জাস্ট টাইপ করা, ক্লিয়ার? টার্মিনাল হচ্ছে জাস্ট টাইপ। যেমন উইন্ডোজে কি কমান্ড প্রম্পট আছে না, তো আপনি কি করতে পারেন? কমান্ড এখানে টাইপ করতে পারেন, তাই না? এখন দেখা গেল যে আপনি পিং করলেন, এখন পিং করে এটা কি করলেন, এন্টার, এখানে আপনি টাইপ করলেন, কমান্ডটা আপনি টার্মিনাল দিয়ে কি করতে পারতেছেন, নিচ্ছেন। এটা আপনারা সিসকোর তো কাজ করছেন, সিসকোর কাজছেন না, তো সিসকোর কি করেন? সিসকোতে একটা সিএলআই ইন্টারফেস আছে, তাই না? তাহলে কি করেন? তাহলে আপনি টার্মিনালের মাধ্যমে কমান্ডটা কি ইনপুট দিচ্ছেন, টার্মিনাল হচ্ছে যেখানে আপনি টাইপ করা যায়, দিস ইজ টার্মিনাল, ঠিক আছে? বুঝতে পারছি। টার্মিনাল যতক্ষণ পর্যন্ত আপনি এন্টার না দিবেন ততক্ষণ পর্যন্ত টার্মিনাল কি এটা রিকোয়েস্ট কোথায়, আপনি শেল বা সিস্টেমের কাছে পাঠাবেন না, ঠিক আছে? তাহলে দিস ইজ টার্মিনাল, জাস্ট অনলি টার্মিনাল, এটা কোনো কিন্তু এটা কিন্তু কোনো প্রোগ্রাম না। প্রোগ্রামটা কোনটা? প্রোগ্রামটা হলো ব্যাক এন্ডে যেটা কাজ করে, ব্যাক এন্ডের বিষয়টা তো আমরা ফার্স্টে বলছি যে ব্যাক এন্ডের বিষয়টা আমরা দেখতে পারি না, তাই না? কিন্তু এটা ফিল করতে হয় যে আমি রিকোয়েস্ট এন্টার দেবো সেটা কোথায় চলে যাবে, আমার সিস্টেমের কাছ থেকে রিপ্লাই আসতেছে। এবং পিং কমান্ডটা একটা ভ্যালিড কমান্ড যেটা আমার সিস্টেমের ব্যাক এন্ডে জানে, কিন্তু আমি যদি এখানে এবিসিডি কমান্ড দিই তাহলে কিন্তু আসবে না। সে বলছে কি এবিসিডি নট রিকগনাইজ বা ইন্টারনাল অর এক্সটার্নাল কমান্ড, ঠিক আছে? এবং এই এই প্রোগ্রামের কোন এই যে ব্যাস উইন্ডোজে আমরা লিনাক্স উইন্ডোজে বলে হচ্ছে ব্যাস ফাইল, বিভিন্ন ধরনের প্রোগ্রাম, এই ব্যাস ফাইল এরকম কোনো ব্যাস ফাইলও নাই। হ্যাঁ ভাই, মানে শেলটা হচ্ছে এরকম আর কি, সফটওয়্যার আর হার্ডওয়্যার মধ্যখানে কার্নেল যেভাবে থাকে, টার্মিনাল আর কার্নেলের মাঝখানে শেলটা সেভাবে।
টার্মিনাল আর কার্নেল টার্মিনাল হ্যাঁ টার্মিনাল কার্নেল মাঝখান থেকে শেল রাইট মানে ওভাবে কাজ করে আর এটা হলো কমান্ড কন্টেইনার আমরা সাধারণত ব্যাশকে বলি হচ্ছে কি কমান্ড কন্টেইনার হ্যাঁ কমান্ড কন্টেইনার আপনার সিস্টেমে যদি 3000 কমান্ড সাপোর্ট করে আপনার যদি এর একটা লিনাক্স সিস্টেম 3000 কমান্ড সাপোর্ট করে এই 3000 কমান্ড কোথায় থাকে ব্যাশে যেমন আমি কি করি দেখেন আমি এখানে একটা কি ফায়ারফক্স লিখব হ্যাঁ ফায়ারফক্স লিখলাম দেখেন ফায়ারফক্স লিখে আমি কি করতে পারি এখন আমি কিন্তু এভাবে কি ফায়ারফক্স এটা ছাড়া কি এভাবে নিয়ে আসতে পারতাম না ফায়ারফক্স এখানে ক্লিক করুন পারতাম কিনা জি তাহলে আমি এখানে ক্লিক করলে ওই কার কাছে যাবে সেই সেলের কাছে যাবে আমি গ্রাফিক্যালি এই কমান্ড মোডে দিলেও কি সেলের কাছেই যাবে ঠিক আছে তার মানে যখন কোনো প্যাকেজ বা কোনো সফটওয়্যার ইনস্টল করেন তার দুইটা দুইটাই কাজ করে সেটা হলো যদি তার গুই ইন্টারফেস থাকে তাহলে গুই ইন্টারফেসও তার গুই মোড আসে পাশাপাশি যদি তার সিএলআই রান করার ক্ষমতা থাকে তাহলে সিএলআই এর ব্যাপারটাও কি সিস্টেম ইনস্টল হয় এখন আপনি এটাকে যেভাবে রান করতে পারেন আপনি চাইলে সিএলআই দিয়েও রান করতে পারেন চাইলে কি গ্রাফিক্যালি মাউস দিয়েও রান করতে পারেন তো দিনে ঘুরে ফিরে সে এক জায়গায় যাবে সেটা কোথায় সেটা হলো আমার সেলের কাছে আমি তো এখানে যদি করুন দিই করুন দিলে কি আসবে দেখেন তো করুন আসে কিনা অ্যাকাউন্ট কি এখানে ব্রাউজারটা নাই মেবি করুন তো আমি ইনস্টল করি আমি যদি করুন ইনস্টল করি অবশ্যই করুন দিলে কি আসবে তাহলে ব্যাশটা হচ্ছে আমার হলো উইন্ডোজ যেমন পাওয়ার শেল আছে নতুন আসছে এটা হলো যেমন আমরা গুই বাদেও আমাদের যারা বিশেষ করে উইন্ডোজে যারা সিস্টেম অ্যাডমিন উইন্ডোজের তো তারা কিন্তু তাদের মাউস লাগে না হ্যাঁ তারা কি তারা এখান থেকে সমস্ত কমান্ড দিয়ে কি করতে পারে সিস্টেম ইনফো এখান থেকে সব ইনফরমেশন সে কি করতে পারে কালেক্ট করতে পারে না কমান্ড দিতে পারে না আপনি এটা কি এই কমান্ডটা কিভাবে করতেন প্রপার্টিস থেকে দেখতেন না দেখতেন কিনা জি ভাই তো এই এই কাজটাই এখানে আমরা সিএলআই যা করতেছি গ্রাফিক্যালি আপনি একই জিনিস করতে পারেন কিন্তু ঘুরে ফিরে সময় এক জায়গা থেকে রান করে প্রোগ্রামটা হ্যাঁ দেখুন সিস্টেম প্রপার্টিস এই কমান্ডটা রান করার পরে কি আসলো এই উইন্ডোটা আসলো তাহলে আপনি এখান থেকে ওকে চেঞ্জ করতে পারেন আবার কি করতে পারেন এই সিএলআই থেকেও আপনি করতে পারেন তো একই কথা ঘুরে ফিরে হ্যাঁ আপনি গুই দিয়েও করতে পারেন আবার কি এই শেল দিয়েও করতে পারেন তো আমরা লিনাক্স ব্যবহার করি ব্যাশ শেল আর উইন্ডোজ কি ব্যবহার করে পাওয়ার শেল হ্যাঁ জি স্যার আচ্ছা স্যার হ্যাঁ বলুন স্যার তার মানে হচ্ছে আমরা যদি টার্মিনালে কোনো কমান্ড এক্সিকিউট করি তখন সেটা সর্বপ্রথম হচ্ছে ব্যাশ প্রথমে যাবে ব্যাশের কাছে ইয়েস ব্যাশ যদি এটাকে খুঁজে পায় যে ইয়েস কমান্ডটা পজিটিভ তাহলে এক্সিকিউট করবে আদারওয়াইজ সে বলবে কি কমান্ড নট ফাউন্ড এই এই সিনারিওটা ফলো করে এরপর না কার্নেল কার্নেল হয়ে তারপরে কার্নেল যদি এটা পজিটিভ হয় তাহলে কার্নেলে কাজ চলবে যদি পজিটিভ না হয় তাহলে হচ্ছে এই যে বলবো কমান্ড নট ফাউন্ড যদি এই কমান্ডটা শেলে না থাকে তখন কি করবে শেল কি রিপ্লাই দিবে টার্মিনালে আপনি দেখবেন কি করে আপনি কিভাবে দেখবেন আপনি তো টার্মিনালে দেখতে পাবেন তাই না এইজন্য আপনি দিচ্ছেন কিসের মাধ্যমে টার্মিনাল দেখতেও পাচ্ছেন কিসের মাধ্যমে টার্মিনালের মাধ্যমে হ্যাঁ এখন দেখা গেল যে আপনি ইয়ে দেখতেছেন কি জন্য ওর নাম কি গুইতে গুইতে দিলে তখন টার্মিনাল লাগতেছে না লাগতেছে তখন আপনি কি তখন আপনি এখানে ক্লিয়ার টার্মিনাল হলো টেক্সট আউটপুট এক কথায় টার্মিনালটা কি টেক্সট ইনপুট টেক্সট আউটপুট ওকে এরপর আসেন আমরা এখানে পর স্লাইডে যাই সেটা হচ্ছে ব্যাকএন্ড থেকে তাহলে সব রিকোয়েস্ট সেলর কাছে হ্যাঁ সব রিকোয়েস্ট অ্যাপ্লিকেশন দিয়ে করেন আপনি গুই দিয়ে করেন আর টার্মিনাল দিয়ে করেন সমস্ত রিকোয়েস্ট প্রথমে যাবে হলো সেলের কাছে
সিনারিও কি বোঝা গেছে এবার? যে সিনারিও ইউটিলিটিস মানে কি? ইউটিলিটিস মানে কি? ইউটিলিটিস মানে কি? ইউটিলিটিস মানে হচ্ছে অ্যাপ্লিকেশন, রাইট? তাহলে ইউজার কিসের মাধ্যমে? সে অ্যাপ্লিকেশনের মাধ্যমে দিচ্ছে, কোথায় যাচ্ছে, সে লয়ে কোথায় যাচ্ছে, কার্নেল। আর আপনি যদি টার্মিনাল দেন তো টার্মিনালের ব্যাপারটা তো বললাম। ওকে, আচ্ছা আমার একটা প্রশ্ন ছিল, বলেন। যে আমার প্রশ্ন ছিল, অনেক সময় ওএস চলে গেলে জি আর গ্রুপ মোডে চলে যায়, এটা কেন? ওএস চলে গেলে কি মোডে? গ্রুপ গ্রুপ মোডে, জি আর ইউবি গ্রুপ না, ওটা গ্রাব গ্রাব না, হ্যাঁ গ্রাব। গ্রাবটা অনেক সময়, এই যে গত ক্লাসে আমরা বলছিলাম যে আমাদের যখন সিস্টেম অন করে তখন প্রথম স্টেজে কোনটা কাজ করে? প্রথম স্টেজে কাজ করে হচ্ছে আমাদের হচ্ছে বায়োস। প্রথমে কাজ করে কে? প্রথমে কাজ করে হচ্ছে, আচ্ছা আরেকটা সিনারিও আমি দেখাই। কোনো কারণ ছাড়া অনেক সময় এই মোডে চলে যায়, মানে এটা কেন? না এটা কারণ ছাড়া যায় না, এটা হচ্ছে যদি কারণে কারণে তার বুট লোডারটা কি হয়, বুট লোডারটা কোনো কারণে করাপ্ট হয় বা বুট লোডারটা কোনো কারণে ডিলিট হয়ে যায়, হ্যাঁ, তো তখন আপনার এই ধরনের প্রবলেম হয়। জিনিসটা হলো এইরকম, আমাদের বায়োস, তারপর এমবিআর, তারপর গ্রাফ, হ্যাঁ, তারপর হলো আমাদের কার্নেল। তাহলে এই গ্রাফ যদি কোনো কারণে কি অ্যাফেক্টেড হয় বা করাপ্টেড হয় বা ডিলিট হয়ে যায় বা কোনো প্যারামিটার চেঞ্জ হয়ে গেলে তখন কি এই যে গ্রাফ গ্রেটার দেন একটা চিহ্ন আসে, ঠিক আছে? তো এটা হচ্ছে এই বুট লোডারটা, ওটা রিকভার করা যায়, হ্যাঁ। ওটা যদি আপনার পার্টিশন ঠিক থাকে, ডেটা আদার পার্টিশন ঠিক থাকে, তাহলে এটা রিকভার করা যায়। ওটা আমাদের ট্রাবল শুটিং এর পার্ট আছে, বুঝছেন? কিভাবে গ্রাফ আপনার ইনস্টল করবেন ওটা আমাদের পার্টে আছে। আচ্ছা তাহলে কি এখানে আর কোনো কোশ্চেন আছে যে আসলে কোন ডিস্ট্রিবিউশন আমরা সিলেক্ট করব এবং কি কি বিষয়গুলো এখানে প্রাধান্য পাবে? জি না স্যার। ওকে গ্রেট, দূরে দূরে। ওকে, এবার আসলে হচ্ছে আমরা এখানে একটা কম্পারিজন রাখছি, যেটা হচ্ছে যে আমরা বিগিনার লেভেল, ইন্টারমিডিয়েট এবং এক্সপার্ট লেভেলের কিছু ওয়েস আমরা এখানে রাখছি। যদি আমরা রেডার ঠিক পার্টি সকল কথাবার্তা বলার উদ্দেশ্য হলো যে আপনারা প্রত্যেকটা ডিস্ট্রিবিউশন সম্পর্কে একটু মানে বেসিক আইডিয়াটার জন্য হয়ে যায়, আসলে যে আমরা ডেস্কটপ ওয়েস কি সাপোর্ট দিবে, আমার সার্ভার বেজ ওয়েস সাপোর্ট দিবে কি, হ্যাঁ, আসলে কোন ফ্লেভারটা কি রকম, এই জন্য আসলে এই বিষয়গুলো নিয়ে একটু এখানে ঘাটাঘাটি করা। হ্যাঁ, আমরা চাইলে এতক্ষণ কিন্তু আমরা রেডার ইনস্টল করে শুরু করতে পারতাম, হ্যাঁ, কিন্তু এই বিষয়গুলো আইডিয়া থাকলে আপনার ওএস বা লিনাক্স সম্পর্কে আপনার কিউরিয়াসিটি একটু বাড়বে, হ্যাঁ, বা অন্যান্য ফ্লেভার গুলো বা অন্যান্য ডিস্ট্রিবিউশন গুলো নিয়ে আপনার একটু আইডিয়া হবে এই ব্যাপারে আর কি। যেমন আপনার একদম বিগিনার লেভেল, একদম বিগিনার, অর্থাৎ উইন্ডোজ এর বিকল্প হিসেবে আপনি উবুন্টু, পপ, লিনাক্স, হ্যাঁ, এলিমেন্টারি, মিন্ট, জোরিন, সোলাস, এগুলো আপনি ব্যবহার করতে পারি আমরা একদম বিগিনার লেভেলে, হ্যাঁ। এখানে উইন্ডোজে যদি আপনার নলেজ থাকে, আপনার লিনাক্সের কোনো ট্রেনার, কোনো মেন্টর, হ্যাঁ, ছাড়াও আপনি কি করতে পারবেন, এই লিনাক্স গুলো আপনি ব্যবহার করতে পারবেন।